টু মাই ক্লাস। আর একবার স্বাগত আমার বাংলার ক্লাস তোমাদেরকে। আমার প্রিয় এবং স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই বাড়িতে বসে মনোযোগ দিয়ে পড়াশোনা করছ এবং আমার পরপর যে ক্লাসগুলো আমি নিচ্ছি সেই ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই দেখছ এবং তোমাদের পড়াশোনার মানও ত্বরান্বিত হচ্ছে। তাই আমি আর একবার তোমাদেরকে আমার চ্যানেল এডুলার্ন বাই সিম্পল ওয়ে এই চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগের যে ক্লাসগুলো তাতে আমরা আলোচনা করেছিলাম দ্বাদশ শ্রেণীর যে প্রথম দুটি কবিতা রূপনারায়ণের কোলে এবং শিকার, এই কবিতা দুটি মূল বিষয়বস্তু কবি পরিচিতি এবং সম্ভাব্য যে রচনাধর্মী যে প্রশ্ন সেই প্রশ্নগুলো চিত্রসহ আলোচনা করা হয়েছিল। এবার আজকের ক্লাসে তোমাদেরকে সম্পূর্ণ নতুন একটি বিষয় আমি আলোচনা করব এবং ভীষণ জটিল একটি বিষয়, কিন্তু বুঝতে পারলে ভীষণ সহজ, এবং তোমরা যারা বাংলা নিয়ে পড়বে ভবিষ্যতে তাদেরকে যতদিন বাংলা নিয়ে পড়বে, গ্র্যাজুয়েশন বলো, মাস্টার ডিগ্রি বলো, এমফিল বলো, পিএইচডি বলো, বা তারপরেও অধ্যাপনা করতে গেলেও বা স্কুলে শিক্ষকতা করতে গেলেও তোমাদের এই আজকের যে পর্ব আলোচনা করা হবে সেই বিষয়টি নিয়ে তোমাদেরকে চর্চা করতে হবে। তোমরা ক্লাস ইলেভেনে কিছুটা বিষয় তোমরা এর থেকে জেনেছো, ক্লাস টুয়েলভে তোমাদের তার পরবর্তী যে পর্বগুলো সেইগুলো আলোচনা হবে। তাহলে আর আমি ভিডিওটি ত্বরান্বিত করব না, তোমাদেরকে এবার দেখাই আজকের বিষয় কি আলোচনা হবে। দেখো এই বইটি নিশ্চয়ই তোমরা তোমাদের কাছে সবার কাছে আছে এই বইটি, নতুন সিলেবাসে তোমাদেরকে এইভাবেই এটি আলোচনা করা হবে। এর আগে ক্লাস টুয়েলভে ছিল বাংলা সাহিত্যের ইতিহাস, কিন্তু সেই বাংলা সাহিত্যের ইতিহাসের সঙ্গে এখন পড়তে হবে শিল্প সংস্কৃতিরও ইতিহাস। এই বইটিতে দুটি পর্ব আছে, একটি পর্ব হলো শিল্প সংস্কৃতি ইতিহাস, আরেকটি হলো বাংলা ভাষার বিকাশ। প্রথম পর্ব থেকে ১৩ নম্বরের প্রশ্ন আসে, তিনটি অবজেক্টিভ কোশ্চেন থাকে আর দুটি বড় প্রশ্ন থাকে, আর দ্বিতীয় পর্ব থেকে ১০ নম্বরের প্রশ্ন থাকে। এই বইয়ের যে মূল যে ভাগগুলো অর্থাৎ প্রথম পর্বের যে অধ্যায়গুলো সেই অধ্যায়গুলো আমি এবার আলোচনা করি, অর্থাৎ কি কি অধ্যায় তোমাদের পড়তে হবে। দেখো তোমাদের এবার বই ধরে ধরে আলোচনা করছি, যে প্রথম যে অধ্যায় সেই অধ্যায় দেখো বাংলা গানের ধারা, দ্বিতীয় অধ্যায় রয়েছে বাঙালি চিত্রকলা, তৃতীয় অধ্যায় রয়েছে বাংলা চলচ্চিত্রের কথা, আর চতুর্থ অধ্যায় রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চা, আর পঞ্চম অধ্যায়ে বাঙালি ক্রীড়া সংস্কৃতি। এই পাঁচটি অধ্যায়, পাঁচটি অধ্যায় বেশ বড় বড় কিন্তু এই পাঁচটি অধ্যায়, কিন্তু মাত্র মাত্র ১৩ নম্বরের প্রশ্ন। ১৩ নম্বর কিন্তু গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের ক্ষেত্রে, নম্বর ভালো পেতে গেলে কিন্তু প্রত্যেকটা ভাগই ভালোভাবে পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে, তাই আমাদেরকে এই বইটাতেও গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং সর্বোপরি এই বইটা পড়ার আরেকটি উদ্দেশ্য, আমাদের বাঙালির যে শিল্প সাহিত্য সংস্কৃতি ভাষা, বাঙালি হিসাবে বা বাংলা ভাষার ছাত্র হিসাবে তোমাদেরকে অবশ্যই এই বিষয়বস্তুগুলো জানা প্রয়োজন, কারণ আমরা যদি আমাদের ভাষা সম্পর্কেই আমাদের যদি ধারণা না থাকে, আমাদের শিল্প সংস্কৃতি সম্পর্কে যদি ধারণা না থাকে, আমাদের কিভাবে সাহিত্যের বাংলা সাহিত্যের যে আবির্ভাব হয়েছে, কিভাবে সূচনা হয়েছে সেই যদি ধারণা না থাকে, তাহলে আমরা অন্য ভাষা সম্পর্কে আমাদের ধারণা কি করে হবে। তাই মাতৃভাষা ধারণার জন্য নতুন পরিমার্জিত যে সিলেবাসটি শুরু হয়েছে তাতে কিন্তু এইভাবে তোমাদের আলোচনা করা হয়েছে, খুব ইন্টারেস্টিং ভাবে আলোচনা হয়েছে, এবং আমিও চাইব কতটা সহজ ভাবে তোমাদের এখানে আলোচনা করায়। আমি আজকে মূল বিষয়টা অর্থাৎ বাঙালির যে শিল্প সংস্কৃতি বলেছে সেটাকে আমি একটু কনভার্ট করে বাংলা সাহিত্যের ইতিহাসে নিয়ে গেলাম, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই বাংলা সাহিত্যের ইতিহাস
এই বিষয়ে পর্ব বিভাজন আমি শতাব্দী ধরে ধরে আমি একটু আলোচনা করব। খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ বাংলা সাহিত্যের ইতিহাস কিন্তু ভীষণ একটা কঠিন একটা বিষয় এবং প্রচুর সাল তারিখ, প্রচুর বইয়ের নাম, পুঁথির নাম, কবির নাম, কাব্যের নাম প্রচুর পড়তে হয়। তাই পর্বটি আমি কয়েকটা পর্বে আমি আলোচনা করব। আজকে আমি বাংলা গানের যে ধারা অর্থাৎ প্রথম অধ্যায় সেই আলোচনা করব, তার প্রথম অধ্যায়ের কিছুটা অংশ। তার আগে আমি একটু শিল্প সংস্কৃতি বিষয়টি একটু আলোচনা করি। দেখো আমাদের বাঙালি, আমরা বাঙালি বাংলা ভাষায় কথা বলি, বাংলা ভাষার উৎপত্তি যখন আলোচনা করবো তখন সূত্রগুলোও বলবো। তো আমাদের এই যে বঙ্গদেশ, এই বঙ্গদেশ এখন যে ভৌগোলিক যে মানচিত্র, আমরা পূর্বে জানি এই বঙ্গদেশের মানচিত্র কিন্তু একটা বিশাল আকৃতির ছিল। পূর্বে বলা হতো অঙ্গ বঙ্গ কলিঙ্গ, আর এই বঙ্গদেশের মধ্যে আসামের কিছুটা অংশ, বিহারের কিছুটা অংশ, পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ যা 1971 সালের পরে বাংলা স্বাধীন বাংলাদেশ হয় এবং 1947 সালের পরে থেকে পূর্ব পাকিস্তান এবং আমাদের পশ্চিম পাকিস্তান দুটি ভাগ থাকে, আমাদের ভারতবর্ষ একটি ভাগ হয়, টোটাল হিন্দুস্তানকে ভাগ করে দুটি ভাগ করায় পাকিস্তান এবং ভারতবর্ষ, সেই বাংলাদেশও কিন্তু বঙ্গদেশের মধ্যে ছিল। এই যে বিশাল বড় যে বঙ্গদেশ, এখানে নানা জাতির বাসস্থান ছিল, জৈন ছিল, বৌদ্ধ ছিল, হিন্দু ছিল, মুসলিম ছিল, পরবর্তীতে আছে খ্রিস্টানরা বা অন্যান্য বিদেশি যে ধর্ম যারা তারাও ছিল। তা এই বাংলাদেশে কিন্তু প্রাচীন ইতিহাসের থেকেই কিন্তু নানা রকম ঐতিহ্য, নানা জাতি সংস্কৃতি, নানা ধর্মের সমন্বয় ঘটে এবং সেই সমাজের যে বৈচিত্র্য, অর্থাৎ আমরা তো জানি যে সাহিত্য মানেই কি বলে সমাজের দর্পণ, মানে সমাজের যে প্রতিফলন ঘটে আয়নাতে যেরকম প্রতিফলন হয় ঠিক সাহিত্যেও সেই সমাজের প্রতিফলন ঘটে, ঠিক সেরকমই আমাদের বাংলা সাহিত্যেও কিন্তু ওই সমসাময়িক সমাজ জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন প্রভৃতি প্রতিফলন। ভীষণ জটিল হয়তো লাগছে, আমি আরো সহজ করে বলি, ইংরেজরা আসার আগে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম করে ইংরেজরা এসেছিল ভারতবর্ষে ব্যবসা করবার জন্য। তারপরে কি হয় সেটা তোমরা ইতিহাসে জানো যে আস্তে আস্তে সারা ভারতবর্ষটাকে দখল করে নেয়। তা এই ইংরেজরা আসার আগে আমাদের বাঙালি তথা ভারতবর্ষের মূল সাহিত্য ছিল ছিল কাব্য সাহিত্য, এখন যেটাকে আমরা বলি কবিতা বা পাঁচালী। এই যে গদ্য সাহিত্য বলে যে ধারাটা আমরা এখন পড়ি, যার মধ্যে পড়ে উপন্যাস, গল্প, প্রবন্ধ, এই বিষয়গুলো কিন্তু ইংরেজরা আসার আগে কোনো এইরকম ধরনের সাহিত্যের প্রচলনই ছিল না। তখন একটাই সাহিত্য ছিল যেটা কাব্য সাহিত্য, এবং সেই কাব্য সাহিত্য আলোচনা করা হতো মুখে মুখে শ্রুতির মাধ্যমে। প্রত্যেকটা কাব্যে, কাব্য মানে কবিতা বা পদ্য বা গান, তাহলে আমরা জানি গান বা কবিতা বা পদ্য তার একটা নির্দিষ্ট সুর থাকে, একটা ছন্দ থাকে, একটা লয় থাকে। তোমরা যারা গান ভালোবাসো দেখবে প্রত্যেকটা গানের আলাদা আলাদা সুর, আলাদা আলাদা রাগ। তা বাঙালির যে সাহিত্য ছিল, যে বঙ্গ সাহিত্য বা বাংলা সাহিত্য, সেই কাব্য সাহিত্যে প্রত্যেকটি সাহিত্যে বা প্রত্যেকটি কাব্যে কিন্তু আলাদা আলাদা সুর, ছন্দ, লয় থাকে। তাই এগুলোকে পাঁচালীও বলা যেতে পারে অথবা গানও বলা যেতে পারে। গান কেন বলবো, কারণ বেশিরভাগ কাব্যেরই প্রত্যেকটা ছত্রের শুরুতে নির্দিষ্ট রাগ বা রাগিণী উল্লেখ থাকত। তাহলে আমি এখানে যদি বাংলা সাহিত্যের ইতিহাসের সূচনা বলি কাব্য সাহিত্য, আর আমাদের সিলেবাসের বিষয়ের প্রথম পর্বের আলোচনা হচ্ছে বাংলা গানের ধারা, অর্থাৎ কাব্য আর গান একই জিনিস, সঙ্গীত। সঙ্গীত কিন্তু সারা পৃথিবীর মধ্যে আদিতম শিল্প, মানুষের আদিতম শিল্প। কথা
বলা অর্থাৎ যে বাদযন্ত্রের দ্বারা আমরা কথা বলতে পারি, বিভিন্ন ভাষা প্রকাশ করতে পারি, বিভিন্ন শব্দ মুখে উচ্চারণ করতে পারি, এই কথা বলা কিন্তু অতীতকালে মানুষ একদিনে শেখেনি। কারণ মানুষের সে বিবর্তন তোমরা ইতিহাসে পড়েছো বা বিজ্ঞানে পড়েছো, যে মানুষ কিভাবে শিম্পাঞ্জি তার পরবর্তী যে পর্বগুলোর পরে আজকে বর্তমানে মানুষে পরিণত হয়েছে। বাকযন্ত্রের যে গঠন, সেই বাকযন্ত্রের গঠন কিন্তু একদিনে বর্তমানের অবস্থায় আসেনি। মানুষ কিন্তু প্রথমে কথা বলতে পারত না, তারা আকার ইঙ্গিতে নিজেদের ভাব প্রকাশ করত। এই আকার ইঙ্গিতের পরে আসে মানুষ শব্দ করে, বিভিন্ন আওয়াজ করে ভাব প্রকাশ করা, যেটা এখনো পর্যন্ত মানুষ বাদে পৃথিবীর আর সব জীব জন্তুর মধ্যে প্রাণীর মধ্যে সেই ভাবটি রয়েছে। সেইভাবেই তারা নিজেদের ভাব প্রকাশ করে বিভিন্ন আওয়াজের মাধ্যমে। আর এই আওয়াজের সঙ্গেই কিন্তু সুর, তাল, ছন্দ, লয় প্রত্যেকটি জিনিস যুক্ত হয়ে যায়। মানুষ কথা বলার পূর্বে তার গলা দিয়ে বিভিন্ন সুর, বিভিন্ন আওয়াজ, বিভিন্ন প্রতিধ্বনি চলে আসে এবং তারা বিভিন্ন ভাবে তাদের মনের ভাব প্রকাশ করতে থাকে। অর্থাৎ সঙ্গীত, অর্থাৎ যে গানের যে সুর, গান তো গানের কথার থেকেও বেশি গুরুত্বপূর্ণ গানের সুর। কারণ গানের কথা শুধু আমরা যদি গদ্যের আকারে পড়ি তাহলে কিন্তু সেটা গান হবে না, সেটা একটা গদ্যও বলতে পারো বা একটা কোনো প্রবন্ধও বলতে পারো। কিন্তু যখনই সেই কথাগুলোর সঙ্গে একটা সুর, একটা ছন্দ, একটা রাগ, একটা লয় প্রভৃতি যোগ করা হবে এবং তার সঙ্গে মানে বাদ্যযন্ত্র যোগ করা হবে, বিভিন্ন রকম বাদ্যযন্ত্রের যে আওয়াজ যুক্ত হবে, তখন কিন্তু সেটা গানে পরিণত। তাহলে এই যে সঙ্গীতের যে সূত্রপাত, সেটা কিন্তু মানুষের আদিতম শিল্প। যাই হোক, তাহলে এই যে শিল্পের যে ভাগ আমরা বুঝতে পারলাম যে বাংলা যে গানের ধারা, আমরা বলি বাংলা ভাষার উৎপত্তি সংস্কৃত ভাষাতে, কিন্তু এই কথাটি কিন্তু সর্বাংশে সঠিক নয়। সংস্কৃত ভাষা ছিল আমাদের রাষ্ট্রীয় ভাষা, এই সংস্কৃত ভাষার থেকে বিভিন্ন ভাষার উৎপত্তি হয়েছে, কিন্তু সংস্কৃত ভাষা একটা পর্যায়ে এসে থেমে গেছে, অভিযোজন হয়নি, তাই সংস্কৃত ভাষার আর পুনরায় নতুন করে বিবর্তন হয়নি। কিন্তু বাংলা ভাষা সংস্কৃত ভাষার থেকেও কিছুটা অংশ নিয়েছে, প্রাকৃত ভাষার থেকেও নিয়েছে, অপভ্রংশ থেকে নিয়েছে, বিভিন্ন পর্ব থেকে নিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এবং যতদিন যাচ্ছে বাংলা ভাষার বিবর্তন হচ্ছে, আজকে আমরা যেরকম বাংলা উচ্চারণ করছি, যেরকম শব্দগুলো ব্যবহার করছি, ভবিষ্যতে কিন্তু এই শব্দের কিন্তু অনেক পরিবর্তন হয়ে যাবে। অতীতেও আমরা দেখেছি যে ধরনের শব্দ ব্যবহার করতাম, আজকে অনেক অনেক শব্দ বিলুপ্ত হয়ে গেছে, নতুন নতুন কিছু শব্দের সৃষ্টি হয়েছে, যে শব্দের অর্থ আগে অন্য বোঝাতো এখন সেই শব্দ অন্য অর্থ বোঝাচ্ছে। তো সেরকমই কিন্তু ভাষার কিন্তু বিবর্তন হতেই থাকে। তাহলে আমরা যে বাংলা গানের ধারা আলোচনার সময় আমরা বলতে পারি, এই যে বাংলা সাহিত্যের ইতিহাস, এর সূচনা মূলত খ্রিস্টীয় অষ্টম থেকে নবম শতাব্দী, এই অষ্টম থেকে নবম শতাব্দী থেকে আমাদের বাংলা সাহিত্যের সূত্রপাত। সেই সময়ের যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষাকে বলা হতো প্রত্ন বাংলা। প্রত্ন বাংলা কেন বলবো, কারণ প্রত্নতাত্ত্বিক অর্থাৎ ঐতিহাসিক বাংলা বলা যেতে পারে। তাহলে এবার বাংলা সাহিত্যের যে যুগ বিভাজন, সেই যুগ বিভাজন গুলো আমি পরপর আলোচনা করব। বাংলা সাহিত্যের যে প্রাচীনতম নিদর্শন, তার নাম হলো চর্যাপদ বা চর্যাগীতি কোষবৃত্তি। এই পুঁথিটি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে নেপালের রাজদরবারের যে গ্রন্থাগার ছিল সেখান থেকে আবিষ্কার করে। এই পুঁথিটির সঙ্গে আরো কিছু ছোট ছোট পুঁথি ছিল, ডাকার্ণবের পুঁথি, তারপরে কিছু সর্বপাদের দোহা, কৃষ্ণাচার্যের দোহা, এই সমস্ত মিলিয়ে কিছু পুঁথি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করে।
তার মধ্যে শুধুমাত্র চর্যাপদ, যে চর্যাপদে মোট 50টি পদের সংকলন ছিল, সেই চর্যাপদটি যে লেখা বা অক্ষরগুলো বিশ্লেষণ করে উপনীত হলেন যে এটি প্রাচীন বাংলায় লেখা একমাত্র নিদর্শন। তাহলে এই চর্যাপদকেই বলা হয় বাংলা সাহিত্যের প্রাচীনতম বা আদিতম নিদর্শন বা বাংলা সঙ্গীতের আদিতম নিদর্শন। কারণ আমি প্রথমেই বলেছি যে ইংরেজরা আসার আগে যে মধ্যযুগের যে বাংলা সাহিত্য শিল্প সবই ছিল কাব্য সাহিত্য, প্রত্যেকটিতে সুর তাল ছন্দ ইত্যাদি যোগ করা হতো এবং পাঁচালীর আকারে সেগুলিকে খাওয়া হতো। কারণ তখন ছাপার কোনো যন্ত্র আবিষ্কার হয়নি বা লিখিত কোনো ছাপা যন্ত্রের মাধ্যমে মানুষের হাতে পৌঁছায় এরকম পুঁথির কোনো প্রচলন ছিল না। তাই পুঁথিগুলো হাতে লেখা হতো তালপাতায় বা তুলট কাগজে এবং সেগুলোকে লিপিকররা কপি করত, অর্থাৎ সেই দেখে দেখে আরো কয়েকটা পুঁথি করত এবং বিভিন্ন রাজ পরিবারে বা সমাজের উচ্চ সম্প্রদায়ের মানুষের কাছে সেই পুঁথিগুলো থাকত। তাহলে কি এই চর্যাপদ আজকে? এবার আমি এটা আস্তে আস্তে আসি। চর্যাপদ ছিল বৌদ্ধ সিদ্ধাচার্যদের সাধন ভজনের মূল মন্ত্র বা সঙ্গীত। আমরা জানি যে ইতিহাসে আমরা জেনেছি যে প্রাচীন বাংলায় পাল রাজারা তাদের রাজকার্য পরিচালনা করত। এই পাল রাজারা ছিল বৌদ্ধ ধর্ম অবলম্বন। এই পাল রাজাদের সময়ে যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যারা সাধন ভজনা করত, তারা তাদের গূঢ় সাধন তত্ত্ব চর্যাপদের বিভিন্ন গানের মধ্য দিয়ে তুলে ধরেছেন। এই পাল রাজাদেরকে হারিয়ে বাংলায় আসে সেন রাজারা। এই সেন রাজারা যখন আসে, তখন যারা বৌদ্ধ যারা ধর্মাবলী তারা সমাজে কোণঠাসা করেছে। কারণ সেন রাজারা ছিল গোড়া ব্রাহ্মণ বা বৈষ্ণব ধর্মে দীক্ষিত, তাই স্বভাবতই যারা বৌদ্ধ যারা ধর্মাবলী তারা বাংলার যে মূল যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোর থেকে আস্তে আস্তে সরে বিভিন্ন পার্বত্য অঞ্চলে চলে যায়। অর্থাৎ বঙ্গদেশের যে পাশের যে উপরাজ্যগুলো যেমন নেপাল ভুটান চীনের কিছুটা অংশ তিব্বত এইসব জায়গায় তারা অবস্থান করে এবং সেখানে বসে তাদের সাধন কার্য পরিচালনা করে। তার সেই জন্যই নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এই চর্যাপদের পুঁথিটি আবিষ্কৃত হয়। চর্যাপদের গানগুলি মূলত রচনা হয়েছে বলে অনুমান করা হয় নবম থেকে দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। অনেক পদকার এই পদগুলো রচনা করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলেন কান্নবাদ, সরহবাদ, ঘুষুকুপাদ, চাটিলবাদ, টেন্টনবাদ প্রমুখ। তারা তাদের সাধন তত্ত্বের মূল যে ধারাগুলো সেগুলো প্রত্যেকটি পাঁচালীর আকারে এখানে লিপিবদ্ধ করেছে এবং প্রত্যেকটি পদের শুরুতে একটি করে রাগ বা রাগিণীর উল্লেখ আছে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য চর্যাপদের রাগ হলো পটমঞ্জুরি। বেশিরভাগ পদগুলোই পটমঞ্জুরি রাগেই রচিত হয়েছে। তাহলে এই সিদ্ধাচার্যরা বিভিন্ন সময়ে বিভিন্ন পদ রচনা করেছেন, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী যে পুঁথিটি আবিষ্কার করেছিলেন যার নামকরণ তিনি করেছিলেন চর্যাচর্য বিনিশ্চয়, 1907 খ্রিস্টাব্দে তিনি আবিষ্কার করেছিলেন এবং 1916 খ্রিস্টাব্দে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় গান এবং দোহা এই নামকরণ করে ওই চর্যাপদের পুঁথির সঙ্গে আরো কিছু পুঁথি নিয়ে প্রকাশ করেন এবং তখন থেকেই মানুষের জানা হয় যে প্রাচীন বাংলার আদিতম সাহিত্য বা সঙ্গীতের নিদর্শন হলো চর্যাপদ। তাহলে এই চর্যাপদের যে পদগুলো, সেই পদগুলো মুনি দত্ত নামে একজন টীকাকার মূলত দ্বাদশ শতাব্দীতে বসে
তার মধ্যে কিছু বিখ্যাত বিখ্যাত পদ, সেই পদের একটি সংকলন করে একটি টিকার আকারে সেই পদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করে একটি পুঁথি প্রকাশ করে। এই মুনিদত্ত গীত বা লিখিত যে টিকার যে পুঁথিটি সেটিই কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করে এবং তার নামকরণ করা হয় চর্যাচর্য বিনিশ্চয়। এই পুঁথিটিতে মোট 50টি পদের সংকলন লক্ষ্য করা যায়, কিন্তু এই 50টি পদ আমরা কিন্তু পুঁথির মধ্যে পাই না, 46.5টি পদ পাই এবং বাকি যে 3.5টি পদ সেটি পুঁথির মধ্যে অখণ্ডিত ছিল, মানে একটার অর্ধেক পৃষ্ঠা ছিল, পৃষ্ঠা মানে পুঁথির অর্ধেক ছেঁড়া ছিল আর বাদবাকি দুটো পাওয়া যায় না। তাহলে এই 46.5টি যে পদ বিশ্লেষণ করে দেখা গেল যে এটি হলো বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন। চর্যাপদের যে বিষয়গুলো, সেখানে বৌদ্ধদের যে জীবনের যে শিকার, পশুচালনা, তাদের জীবন জীবিকা, তাদের দারিদ্রপীড়িত জীবনের দুঃখ কষ্ট প্রভৃতি বিষয় নিয়ে কিন্তু চর্যাপদে আলোচনা করা হয়েছে এবং গূঢ় সাধন তত্ত্বের মাধ্যমে যেহেতু আলোচনা করা হয়েছে প্রত্যেকটি পদের দ্ব্যর্থবোধক অর্থের দ্বারা পদগুলি প্রকাশিত হয়েছে। দ্ব্যর্থবোধক কেন বলা হয়েছে, কারণ প্রতিটি পদে দুটি করে অর্থ, একটি হলো অন্তর্নিহিত অর্থ আরেকটি হলো বাহ্যিক অর্থ। অন্তর্নিহিত অর্থের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যদের যে সাধন তত্ত্বের বিষয় প্রকাশিত হয়েছে আর বাহ্যিক অর্থের মধ্য দিয়ে সমাজ জীবনের ছবিটি রয়েছে। তাই আমাদের বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসাবে সেই সময়ের সমাজ জীবন বা সেই সময়ের মানুষের জীবনযাত্রা, ধর্ম, সাহিত্য ইত্যাদি ভীষণ গুরুত্বপূর্ণ ছবি তুলে ধরে চর্যাপদের প্রতিটি পদের মধ্য। এইবার আমি বাংলা সাহিত্যের যে পর্ব বিভাজন গুলো সেই পর্ব বিভাজন গুলো আলোচনা করব। বাংলা সাহিত্যের পর্ব বিভাজনটা তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। আমি তাহলে প্রথমেই বললাম অষ্টম নবম শতাব্দী থেকে চর্যাপদ রচনা হয়েছে, তাহলে আমি সেই সময় থেকে যদি ধরি অষ্টম নবম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত ছিল প্রাচীন যুগ। সেই সময়ের একমাত্র নিদর্শন কিন্তু আমাদের চর্যাপদ। এই দ্বাদশ শতাব্দীর পরে তুর্কিরা এসে আমাদের বঙ্গদেশ আক্রমণ করে এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করে, লুট করে নিয়ে যায়, লুণ্ঠন করে, ফলে সেই সময় লিখিত কোনো সাহিত্যের কোনো নিদর্শন আমাদের পাওয়া যায় না। দ্বাদশ এবং ত্রয়োদশ শতাব্দী ধরে তুর্কিরা আমাদের বঙ্গদেশে কর্তৃত্ব করে এবং সবকিছু ধ্বংস করে দেয়। তারপরে পঞ্চদশ শতাব্দী থেকে পুনরায় বাংলা সাহিত্যের আবার সূত্রপাত ঘটে। এই পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী অর্থাৎ ইংরেজরা আসার আগে পর্যন্ত বাংলা সাহিত্যের এই দীর্ঘ কাল পর্বকে বলা হয় মধ্যযুগ। এই মধ্যযুগের আবার দুটো ভাগ, আদি মধ্যযুগ এবং অন্ত মধ্যযুগ। আদি মধ্যযুগ কোনটা, পঞ্চদশ শতাব্দীর শুরু বা চতুর্দশ শতাব্দীর শেষ থেকে ষোড়শ শতাব্দীর শুরু পর্যন্ত এটা ছিল আদি মধ্যযুগ, আর ষোড়শ শতাব্দীর শেষ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ বা ঊনবিংশ শতাব্দীর শুরু পর্যন্ত ছিল অন্ত মধ্যযুগ। তাহলে আমরা মাঝখানে একটা যুগ আমরা কিন্তু আলোচনা করলাম না, যেখানে তুর্কিরা আমাদের বঙ্গদেশে আক্রমণ করেছিল, সেই যুগটাকে বলা হয় বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকারময় যুগ বা অন্ধকারময় পর্ব। কেন অন্ধকার, কারণ সেই সময়ে বাংলায় লিখিত কোনো সাহিত্য নিদর্শন থেকে থাকলেও তা ধ্বংস হয়ে যায়, তার কোনো চিহ্ন পাওয়া যায় না। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসের আমরা যদি প্রাচীন যুগ থেকে ধরি, তাহলে প্রাচীন যুগ হলো অষ্টম নবম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত, যার একমাত্র নিদর্শন হলো চর্যাপদ। তারপরে আসছি আমরা মধ্যযুগ, যা পঞ্চদশ শতাব্দী শুরু অথবা চতুর্দশ শতাব্দী শেষ থেকে চতুর্দশ শতাব্দী শেষ পর্যন্ত এসেছে বা ঊনবিংশ শতাব্দী শুরু পর্যন্ত এসেছে।
সেই মধ্যযুগকে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হলো আদি মধ্যযুগ আরেকটি হলো অন্ত মধ্যযুগ। এই মধ্যযুগের আলোচনা যখন আমি করব, অর্থাৎ বাংলা সাহিত্যের যে বিশাল যে কালপর্বের যে বিভিন্ন উজ্জ্বলতম যে নিদর্শন গুলো সমস্ত কিছুই কিন্তু এই মধ্যযুগেই বেশিরভাগ রচিত হয়েছে। তখন কিন্তু আমি পরপর মধ্যযুগে যে পঞ্চদশ শতাব্দীর একমাত্র নিদর্শন কি, ষোড়শ শতাব্দীর নিদর্শন কি, সপ্তদশ অষ্টাদশ শতাব্দীর নিদর্শন কি, সব পরপর আমি আলোচনা করব। যাই হোক, আমি যেহেতু একটি জটিল বিষয়, প্রত্যেকটি পর্বে আমাকে আলোচনা করতে হবে, যে আজকের বিষয়টি আলোচনা হলো চর্যাপদ। তোমরা এখন শুধু এইটুকুই জেনে রাখো যে চর্যাপদ একটি পাঁচালি আকারে বা গানের আকারে রচিত হয়েছিল এবং মানুষের মুখে মুখে সেটি গাওয়া হতো বা সাধন ভজন করা হতো। বৌদ্ধ সিদ্ধাচার্যরা সেগুলি রচনা করেছিল, তাদের গূঢ় সাধন পদ্ধতি প্রকাশ করবার জন্য চর্যাপদের অবতারণা করা হয়। এবং মুনিদত্ত নামে একজন টীকাকার, তিনি বিভিন্ন পদ আবিষ্কার করে বা খুঁজে খুঁজে মোট পঞ্চাশটি পদের সংকলন তিনি লিখেছিলেন এবং সেই টিকার বইটি কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী 1907 খ্রিস্টাব্দে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেছিল। এবং সেখানে দেখা গেল যে চর্যাপদের প্রত্যেকটি পদের শুরুতে এক একটি করে রাগ বা রাগিনীর উল্লেখ আছে, তার মধ্যে কয়েকটি রাগ যেমন পটমঞ্জুরি রাগ বিশেষ উল্লেখযোগ্য। আর চর্যাপদের যে পদকার, সেই পদকারদের মধ্যে হলো উল্লেখযোগ্য হলেন কান্নপাদ, সরহপাদ, কেন্টন পাদ, ঘুষুকুপাদ, চাঁচিল পাদ প্রভৃতি পদকারদের নাম পাওয়া যায়, যারা আসলে কবি, তারাই পদগুলো রচনা করেছিল। এবং এই প্রত্যেকটি পদের মধ্য দিয়ে পুরো সাধন তত্ত্ব প্রকাশিত হয়েছে, যার দুটি করে অর্থ ছিল, একটি হলো বাহ্যিক অর্থ আর একটি হলো অন্তর্নিহিত অর্থ। তাহলে বাংলা সঙ্গীতের যদি আদিতম নিদর্শন সম্পর্কে আলোচনা করা হয়, তাহলে বলতে হবে এটি হলো চর্যাপদ। এবং এর সাহিত্য মূল্য কেন এত গুরুত্বপূর্ণ, কারণ একমাত্র বাংলা বাঙালির বা বাংলা ভাষার আদিতম নিদর্শন বা সেই সময়ের যে যুগ বিভাজন বা সেই সময়ের জীবন বৈচিত্র, যে সাহিত্য কাব্যমূল্য প্রভৃতি জানার জন্য একমাত্র চর্যাপদই আমাদের একমাত্র মূল অবলম্বন। তাই আজকের আলোচনা আর আমি দীর্ঘায়িত করব না। তোমাদের যদি এই আলোচনার থেকে উপকার পেয়ে থাকো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করবে আর শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, দেখা হবে পরের পর্বে নতুন একটি বিষয় নিয়ে আলোচনায়। নমস্কার।